আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসলাম আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, তো কোনো আজকে রবিবার, সপ্তাহে প্রায় ছয় দিন কাজ করি, রবিবার দিনটা ফ্রি। তো সকালে চিন্তা করলাম একটু হাঁটি, তো ইনশাআল্লাহ ফজর পর পর আমরা বের হয়ে গেলাম, আমি আর আমার ওয়াইফ বের হয়ে গেলাম হাঁটতে। দেখেন শহরে কোনো লোক নাই, অবশ্য এরা ওদের যে কালচার, শনিবার দিন সারা রাত্র ম্যাক্সিমাম যারা অন্য ধর্ম আর কি, ইতালিয়ান বা টুরিস্ট যারা আছে, এরা শনিবার রাত্র অনেক আনন্দ ফুর্তি করে। তো বিশেষ করে রবিবার একটু সকালে দেরিতেই ঘুম থেকে ওঠে আর কি। তো আমরা একটু হাঁটতে বের হলাম। তো এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, তো পুরো ভিডিওটা করিনি, তো এসেছিলাম মেট্রোপলিটনে, মানে মেট্রোপলিটন দিয়ে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এটারে বলা হয় পর্তানো আবা, এই পর্যন্ত চলে এসেছি। তো এই এখান থেকে বাসা যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। খুব সুন্দর হ্যাঁ, আসলে কত কোনো জট ঝামেলা নেই, কোনো কিছু ই নেই, খুব সুন্দর লাগে। তো পরবর্তীতে আমরা আরেকটা পিয়ার সাথে যাবো, মানে আরেকটা সামনে আরেকটা জোনা আছে, ওই জোনাটা আরও খুব সুন্দর, ওটাকে বলা হয় মিলানো পর্তাগারি বালদি। ওই জোনাটা নতুন তৈরি হয়েছে, এটা আগে ছিল না, আগে ছিল অন্যরকম ছিল, তো নতুন করে মডিফাই করা হয়েছে। আরও আরও সামনে গেলে দেখেন সব কিছুই দিক দিয়ে বন্ধ, এখন দোকানপাট খোলেনি। তো এখন বাজে মাত্র ছয়টা, বেলা ছয়টা সাড়ে ছয়টা এরকম হবে, বা না সরি সাতটা হবে আর কি। যাই হোক, আমরা ছয়টা বাজে ঘর থেকে বেরোচ্ছি, আসতে আসতে কয়েক ঘন্টা লাগছে আর কি, আসতে ধীরে আসছি। তো হাঁটতে হাঁটতে তো আমরা ওই জোনাটার উপরে উঠলাম, এটাকে বলা হয় পিয়াচ্ছাটা বলা হয়, মানে এই মোড়টাকে বলা হয় গায়োলেন্তি, গায়োলেন্তি মানে এই গারিবালদির কাছাকাছি আর কি, যে রেল স্টেশন গারিবালদি আছে, পর্তা গারিবালদি, গারিবালদির কাছাকাছি। তো এটা আগে ছিল না, আর থেকে 10 বছর আগে ছিল না, আমি যখন এদিকে প্রথম আসছি 2008 এলাকায় যখন আসছি তখন এটা ছিল না, তখন আস্তে আস্তে মানে দেখছি কাজ শুরু হয়েছে, তো এটা নতুন হয়েছে, আমি যে জায়গায় দাঁড়াইছি আর কি। তো ওই সময় ছিল পুরান আগের মডেল, পুরান মডেলের ঘর বাড়ি, তো এগুলো সব ভেঙে নতুন করে করা হয়েছে। ওই যেটা ভার্টিক্যাল গার্ডেন যেটা আমরা দেখি অনেক সময়, আমরা অনেক পেপারে, নিউজ পেপারে বা টেলিভিশনে এই কোনো অ্যাডের মধ্যে দেখে থাকি আর কি, এই সেই বিল্ডিংটা। এটা কাছে থেকে আরও অনেক সুন্দর লাগে, তো আমি জুম করে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি। তো এখনও কাজ চলছে, চলছে কাজ এখনও শেষ হয়নি। তো খুব সুন্দর এই জায়গাটা, আসলে খুব সুন্দর করে ওরা নতুন করে মডিফাই করছে, খুব মডার্ন টাউনের মতন আর কি, খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটা রেসিপি বা ব্লগে। আল্লাহ হাফেজ।